আপনাদের ঠিকানাটা যদি দিয়ে দিতেন। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রামের নাম অরণখোলা, অরণখোলা গরুহাটার পশ্চিম পাশে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, তো আজকে কতগুলো গরু দেখাবেন? আজকে 6 পিস গরু দেখাবো। মোটামুটি চলে যাচ্ছে আর কি, এই হরতাল অবরোধ আছে, একটু ঢিল কাটছে, কালেকশন একটু ঢিল ঢিলি রাখছে। দর্শক দেখে শুনে নিতে পারতেছে? হ্যাঁ, দেখে শুনে নিতে পারছে। তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই। হ্যাঁ চলেন, যাই দেখাই। সিরিয়ালে প্রথমে আমাদের সামনে একটা গরু নিয়ে আসলেন মামা, এটা কি জাতের? এটা আপনার শায়াল জাতের, খুবই ভালো মানের বাচ্চা, বাচ্চাটা দেখতেও সুন্দর, লাদুস লাদুস বাচ্চা আর কি। শায়াল জাতের একটা বাচ্চা। জি। বয়সটা কেমন এটার? এটার বয়স আপনার ওই 9 থেকে 10 মাসের মধ্যেই আছে আর কি। 9 থেকে 10 মাসের ভিতরেই আছে। জি জি। যারা নিবে দেখে শুনে নিতে পারে। হ্যাঁ দেখে শুনে নিতে পারে। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখছি 85,000 টাকা। 85,000 টাকা, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ষাঁড় বাচ্চা। নাভি, কম্বল, মাথা, কালারটা খুবই সুন্দর। হ্যাঁ কালারটাও অনেক সুন্দর, গরুটাও দেখতে খুবই সুন্দর। এই কালার গরুগুলো খুবই সচরাচর কম পাওয়া যায় এই কালারগুলো। তো এটা দেখলাম আমরা, 1 নম্বর বাচ্চা। হ্যাঁ এটা 1 নম্বর বাচ্চা। 2 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম মামা, এটা কি জাতের? এটা আপনার শায়ালের মধ্যে গির জাতের বাচ্চা আর কি। মাথাটা তো অনেক সুন্দর। হ্যাঁ মাথাটা তো সুন্দর, খাওয়া দেখছেন না, লড়াচড়াটা তো সুন্দর, লড়াচড়া অসুখ বিসুখ নেই আমার কোনো গরুরই, অসুখ বিসুখ নেই। বয়সটা? এটার বয়স আপনার 9 থেকে 10 মাসের মধ্যেই আছে আর কি। কালারটা অনেক সুন্দর। হ্যাঁ কালারটা একটু চকড়ে বকড়া আছে। নাভি, কম্বল, মাথা, মাশাআল্লাহ, খুবই সুন্দর, কানগুলো একটু বড় বড়। হ্যাঁ এই জন্যই তো বললাম এটা গির হবে আর কি। মাশাআল্লাহ সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। তো মামা এই বাচ্চাটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? এই বাচ্চাটা আমি 76,500 টাকা দাম রাখছি। 76,500 টাকা। জি জি। সিরিয়ালের 2 নম্বর বাচ্চা? হ্যাঁ সিরিয়ালের 2 নম্বর বাচ্চা। তো 3 নম্বর বাচ্চাটা দর্শকদেরকে দেখাই। 3 নম্বর বাচ্চাটা সিরিয়ালের 3 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা কি শায়াল? এটা আপনার শায়াল বাচ্চা, কিন্তু মুখের চেপে যা একটু হাসা টাইপের আছে, আর সম্পূর্ণ লাল টকটকে বাচ্চা দেখেন। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছেন আমাদের সামনে, বয়সটা কেমন এটার? এটাও আপনার 9 থেকে 10 মাসের মধ্যেই আছে। 9 থেকে 10-এর ভিতরে না? জি জি। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ নাভি, কম্বল, কালার, মাথা খুবই তো ভালো। হ্যাঁ খুবই ভালো, দেখতেও ভালো, কিন্তু গরুটা অল্প দিনে হয়ে যাবে আর কি, বেশি এই গরুগুলো আপনি একটু হাসা টাইপের থাকে, তো হাসা গরুগুলো একটু বাড়ে ভালো। দামটা কেমন রাখছেন এটার? এটার দামও আমি 76,500 টাকা রাখছি। সিরিয়ালের 3 নম্বর বাচ্চাটা? জি জি। তো 4 নম্বর বাচ্চাটা দর্শকদেরকে দেখাই। 4 নম্বর বাচ্চা সিরিয়ালের 4 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম। 4 নম্বর বাচ্চাটা একটু গিরের সাথে একটু মিক্স আছে, অনেক উঁচা লম্বা বাচ্চা, এটাও আপনার 9 থেকে 10 মাস বয়স হবে আর কি। 9 থেকে 10 মাস? জি জি। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছেন, দেখতে তো খুবই সুন্দর। যাতে? যাতে আপনার শায়ালের মধ্যে এটা গির হবে আর কি। শায়াল গির মিক্সড? জি জি, শায়াল গির মিক্সড। নাভি, কম্বল, মাশাআল্লাহ খুবই তো সুন্দর বাচ্চাটা, কালারটা অনেক সুন্দর। জি 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 জি। এটার দামটা কেমন রাখছেন? এটার দামটা, এটাও 85,000 টাকা দাম রাখছে। সিরিয়ালের 4 নম্বর বাচ্চাটা? জি জি, 4 নম্বর বাচ্চা। তো 5 নম্বর বাচ্চাটা দেখাই। সিরিয়ালের 5 নম্বরে আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন মামা, এটা কি জাতের? এটাও আপনার শায়াল জাতের, খুবই ভালো মানের বাচ্চা আর কি। বয়সটা কেমন এটার? এটার বয়স আপনার দেখাতে 10 মাস প্লাস আছে। 10 মাস প্লাস? জি জি। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা, নাভি, মাথা, কম্বল, মাশাআল্লাহ খুবই ভালো, খুবই গ্রোথফুল একটা বাচ্চা। জি জি জি, গ্রোথফুল বাচ্চা। এই বাচ্চাগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়। অনেক তাড়াতাড়ি বড় হয়, দূর তো বড় হয়, এগুলো আপনার দেখেন 100-এর কাছাকাছি পড়াই পার্সেন্টেজ আছে। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখছি 90,000 টাকা। সিরিয়ালের 5 নম্বর বাচ্চাটা? হ্যাঁ 5 নম্বর বাচ্চাটা। তো 6 নম্বর বাচ্চাটা দেখাই। চলেন যাই দেখাই।
সিরিয়ালের 6 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটাও আপনার সায়াল জাতের, খুবই ভালো মানের বাচ্চা। নাভি কম্বল কালার মাথা মাশাআল্লাহ, কোনো দিক দিয়ে কম নাই এটা? না না, কোনো দিক দিয়ে কম নাই। আর শীতের দিন একটু এরকম হবেই, শরীরটা একটু সিংড়ে সিংড়ে থাকবে, এটাই আর। দেখতেও তো মাশাআল্লাহ খুবই সুন্দর। হ্যাঁ খুবই সুন্দর, সচরাচর খুবই সুন্দর। পাও চারটা, পাগুলো অনেক মোটা। হ্যাঁ অনেক মোটা, প্রত্যেকটা বাচ্চাই আমার পা মোটা। লাভি কম্বল সবগুলি। বয়সটা কেমন এটার? এটাও আপনার 10 মাস প্লাস আছে। 10 মাস প্লাস। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখছি 95,000 টাকা। 95,000 টাকা? জি জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছি। হ্যাঁ এই 6টা বাচ্চা আজকে দেখাচ্ছি। মামা গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ তো মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আর দেখা যাচ্ছে আমার বাড়ি, আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রামের নাম অরণখোলা, অরণখোলা গরু হাটার পশ্চিম পাশে, এই 10 ঘর পার হয়ে আসলে আমার বাড়ি। দেখা যাচ্ছে বাড়ি খামার একসঙ্গে আর কি, এসে দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ দেখে শুনে নিতে পারবে। সরজমিনে আসলে সবচেয়ে ভালো হয়, মানে দেখা যাচ্ছে যে এতে তার ধর একটা বুঝ থাকে, আমার একটা বুঝ থাকে। আচ্ছা আচ্ছা, তো মামা আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।